সংঘটিত হচ্ছে ছাত্রক প্রহারর ঘটনা। এবার এজন গৃহরক্ষী জওয়ানে এজন ছাত্রক প্রহার করেছে, সোনারীর হাপে খাতির এজন ছাত্রক প্রহার করেছে বলে জানিব পৰা গৈছে। মাত্র দ্বাদশ শ্রেণীত অধ্যয়নরত আছে ছাত্রজন আর বিনা কোনো কারণত এইজন গৃহরক্ষী জওয়ানে মারপিটৰ ঘটনা সংঘটিত করেছে বলে জানিব পৰা গৈছে। আর তার পাছতে হাপে খাতির উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে। দৃশ্যাংশ লৈ আনিছো আমি এই মুহূর্তত। রাজ্য পুনের ছাত্রক প্রহার করার ঘটনা সংঘটিত হয়েছে, দ্বাদশ শ্রেণীর ছাত্রক প্রহার করা হয়েছে, এজন গৃহরক্ষী জওয়ানে প্রহার করেছে দ্বাদশ শ্রেণীর ছাত্রক। আর ঘটনা এবার ঘটনার স্থান হয়েছে হাপেখাতি। হাপেখাতিত ছাত্রক প্রহার করাক লৈ এতিয়া উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আর নিশারে পড়া উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হওয়া বলে জানিব পৰা গৈছে। চৰাইদেউ হাপেখাতিত এজন ছাত্রক বিনা কারণত গৃহরক্ষী বাহিনীর জওয়ানে প্রহার করার অভিযোগ উত্থাপন হয়েছে, আর তাকে কেন্দ্র করে নিশায় শতাধিক কুড়াইকে থানাত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে। আর দৃশ্যাংশ আমি এই মুহূর্তত দেখুৱাই আছো, নিশার দৃশ্য দেখুৱাই আছো এই মুহূর্তত। আমি দেওবাৰে বিয়লিৰ ভাগত হাপেখাতি উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ দ্বাদশ শ্ৰেণীৰ ছাত্ৰ তথা আকাল পথাৰ গাঁৱৰ বিশাল তুতু নামৰ ছাত্ৰজনে ধান বনোৱা মিলৰ পৰা ঘৰলৈ উভতি আহি আছিল, আৰু সেই সময়তে এই ঘটনা সংঘটিত হৈছে বুলি জানিব পৰা গৈছে। একেখন গাঁৱৰে তথা গৃহৰক্ষী বাহিনীৰ জোৱান বাবুল শৰ্মাই কোনো কাৰণ নোহোৱাকৈ আগতে ধৰিছে ছাত্ৰজনক, তাৰ পাছতে প্রহার করেছে বলে জানিব পৰা গৈছে, শরীরত আঘাত করেছে, মূরত আঘাত করেছে বলে জানিব পৰা গৈছে। আর তার পাছতে সমগ্র ঘটনা সন্দর্ভত পরিয়ালের লোকে অবগত হওয়ার স্থানীয় রাইজ শতাধিক রাইজর সঙ্গে হাপেখাতি আলোচনাত উপস্থিত হয়ে থাকে, আর নিশায় এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে দৃশ্যাংশ আমি দেখুৱাই আছো। আর তার পাছতে এজাহার দাখিল করা হয়েছে, গৃহরক্ষী বাহিনীর জওয়ানজনের বিরুদ্ধে এজাহার দাখিল করা হয়েছে। 24 ঘণ্টার ভিতর গ্রেপ্তার করার দাবি জানাইছে, আর অন্যথা গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার হুঙ্কার প্রদান করেছে। আমি পুনরবার জানাই আছো, পুনের রাজ্য ছাত্র প্রহার করার ঘটনা সংঘটিত হয়েছে, আর এবার স্থান হাপেখাতি। হাপেখাতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র তথা আতাল পথার গাঁর বিশাল টুদু নামের ছাত্রজন ধান বনোয়া মিলর পর ঘর উভতি থাকার উভতি অহার সময়তেই গৃহরক্ষী জওয়ানজনে প্রহার করেছে, আর তাকে লো এটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে হাপেখাতির। আর আরক্ষী চকী ঘেরাও করেও 24 ঘণ্টার ভিতর গৃহরক্ষী জওয়ানজনক গ্রেপ্তার করার দাবি উত্থাপন করেছে, অন্যথা গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার হুঙ্কার প্রদান করেছে। এই মুহূর্তে আহি পড়ছে কিছু ভাষ্য, আমি ভাষ্য আগবাইছো। মাজি গাঁৱৰ নিবাসী এজন গৃহৰক্ষী জোৱান বাবুল শৰ্মা নামৰ ব্যক্তিজনে কালি এই মোৰ ভাইটিটোক বিশাল টুডু ছেকেণ্ড ইয়াৰৰ পঢ়া ছাত্ৰ মিললৈ ধান কুটাবলৈ পঠাইছিলোঁ। ধান কুটাই ঘূৰি অহা সময়ত ৰাস্তাত ৰখাই বিনা কাৰণত অতি দুৰ্ভাগ্যজনকভাৱে মাৰপিট কৰি বাটলি গুটিৰে আক্ৰমণ কৰি ভাইটিক গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত কৰে। এই কাৰণে কালি আরক্ষী চকীত ন্যায় বিচাৰি এজাহাৰ দাখিল কৰিলোঁ। মিলৰ পৰা আহি থাকোঁতে কি হ'ল, দুবাৰ বাটলি গুটি মাৰিলে নালাগিলে, তাৰপিছত ছেকেণ্ডবাৰ বাটলি গুটি এটা মাৰিছে লাগিছে, তাৰপিছত ল'ৰাজনে কৈছে মানে কি কেলৈ মাৰিলি বুলি কৈছে, তাৰপিছত সি হিল গুটি এটা লৈ লুডি মাৰিছে, তাৰপিছতে মানে সি গ'ল তিক তই কি কথা কৈছ বুলি আহি দৌৰ মাৰি আহি ডিঙিত ধৰি ঘোচা মাৰিছে। নামটো কি, অজয় নামটো, তাৰ অজয় নামটো কি, বিশাল মৰাজনৰ মাৰে কোনে মাৰিছে, তাৰ নাম বাবুল শৰ্মা। বাবুল শৰ্মা কি কয়, কি কৰে, হোমগাৰ্ড কৰে, হোমগাৰ্ড কৰে, ক'ত কৰে, সি কোনটো ডিপাৰ্টমেণ্টত কৰে সেইটো নেজানো, হোমগাৰ্ড কৰে, সি মুঠতে হোমগাৰ্ড কৰে। আপোনালোকক মাৰিলে, মাৰি পিনে আপোনালোকক মৰাৰ পিছতে আপোনালোকে এতিয়া কি কৰিলে, গৈ নেপালোঁ, আমি গৈ নেপালোঁগৈ, তাৰপিছতে সি আহি মুঠতে একদম ঘুচিয়াই চৰিয়াই আৰু ধান বস্তা পৰিলে। এতিয়া এতিয়া মানে আপোনালোকে কি কৰিছে, এজাহাৰখন থানাত দিছে, থানাত আমি এজাহাৰ দিছোঁ, এজাহাৰখন আপোনালোকে নহয় থানাই বাবুলক এৰেষ্ট কৰিব লাগিব, নাইতো ঘৰত যদি কেনেবাকৈ দেখি পাওঁ তেতিয়া বেয়া হ'ব, থানাত যদি হেৰি এৰেষ্ট নকৰে তেতিয়া যদি আমি তাত সেই পেলাই মাৰা পিটা কৰা হ'ব, তাৰপিছত আকৌ ইয়াত ৰিক্স নল'ব। মানে কি বাবুল বৰাক থানাই এৰেষ্ট কৰিব লাগে, আৰু যদি এৰেষ্ট নকৰে খেলি থাকে, সেই ফিল্ডত খেলি থকা ল'ৰাবিলাকক মাতি দি কাম কৰোৱাই, 10 টকা দিব,
আপোনালোকে যদি তাক এছ নকৰে আপোনালোকে ৰাইজে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব গ্ৰহণ মানে এটো গাঁৱৰ গাঁৱত যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 7099017330 আৰু 7099017110। যিকোনো খবৰ